চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদে পোল্ট্রি খামারি ইউসুফ হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাসনাবাদ এলাকায় সচেতন নাগরিকের ব্যানারে দাঁতমারা নারায়ণ হাটের সুইচ গেটের অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ জহুরুল ইসলাম উমর খৈয়াম ওসমানি, নিহতের চাচা আবুল খায়ের, নিহতের বড় ভাই আরিফুর রহমান, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশি সহ আরও অনেকে। এ সময় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত আসামি সাইফুদ্দিন শাহেদ, শাহাদাত ও সাজ্জাদকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়।